হাই বন্ধুরা আজকে আমরা দেখবো ব্যাংকে লকার ভাড়া নেওয়ার জন্য ম্যানেজারের কাছে কিভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো প্রথমে আমরা একটা সাদা পেজ নেব পেজটাকে দুদিক দিয়ে একটু এভাবে ভাজ করবো এবং মাথার ওপরে একটু এভাবে ভাজ করে একটা মার্জিনের মতো করে নেব। নিয়ে আমরা লেখাটা শুরু করব তো সবার ওপরে লিখবো টু তারপরে দা ব্রাঞ্চ ম্যানেজার এরপরে আমি আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোধপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন তারপরে ডেট যে ডেটে আপনারা আবেদনটা নিয়ে যাবেন ব্যাঙ্কে জমা দিতে সেই দিনকার ডেট এখানে দিয়ে দেবেন এরপরে বিষয় বিষয়ে লিখব লকার ভাড়া নেবার জন্য আবেদন বলে একটা দাড়ি দেবো এরপরে একটু নিচ থেকে লিখবো মহাশয় মহাশয়া আমি আমার পরে এই যে দাগটা দিয়েছি এখানে আপনারা আপনাদের নাম লিখে দেবেন মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখে দেবে তারপরে একটা কমা দিয়ে বিগত দশ বছর যাবৎ আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট নম্বর বলে এই যে দাগটা দিয়েছি এখানে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন এর সাথে দুটি ফিক্সড ডিপোজিট ও একটি রেকারিং ডিপোজিটও রয়েছে এবং তিন মাস আগে আরও একটি দুই লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছি বর্তমানে আমি কিছু মূল্যবান সামগ্রী ও গহনাদি রাখার জন্য একটি লকার ভাড়া নিতে চাই আগামী দশ বছরের জন্য লকারটি আমার খুবই প্রয়োজন বলে একটা দাড়ি দেব তো মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম যে এইভাবে আপনাদের লিখতে হবে আবেদনটা এই ডিটেলগুলো আপনারা আপনাদের হিসাবে লিখবেন তারপরে একটু নিচ থেকে লিখব অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব বিষয়টি বিবেচনা করে আমাকে একটি লকার প্রদানে বাধিত করুন বলে একটা দাড়ি একদম সহজ বাংলা ভাষায় এইভাবে লিখবেন লেখার পরে নিচে এসে ধন্যবাদ আনতে এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে আপনাদের নামটা এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বার বলে অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এইভাবে আবেদনটা লিখবেন আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চাই তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে ব্যাংকে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ